press the bell icon on the YouTube app and never miss another update. আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো ইউটিউবে যে ব্র্যান্ড চ্যানেল আছে এই ব্র্যান্ড চ্যানেল কি এবং এই ব্র্যান্ড চ্যানেল করতে গেলে আপনাকে কি কি করতে হবে বা কিভাবে ব্র্যান্ড চ্যানেল করবেন এবং সেই সাথে আমি এটাও বলবো যে আপনার এই ব্র্যান্ড চ্যানেল করলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন এই ব্র্যান্ড চ্যানেল করলে আপনার কি কি লাভ হবে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো তো ভিউয়ার্স বেশি কথা না বললে চলুন আজকে ভিডিও শুরু করা যাক যদি আপনাকে মনে করে দিতে চাই আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স প্রথমত বলছিলাম যে ইউটিউবের যে ব্র্যান্ড চ্যানেল আছে এই ব্র্যান্ড চ্যানেল মূলত কি এবং এই ব্র্যান্ড চ্যানেল করলে আপনি কি কি সুবিধা বা আপনি কি কি আপনি লাভ পেতে পারেন তো ব্র্যান্ড চ্যানেল এটা আসলে সাধারণভাবে যদি আপনাকে বেসিকভাবে বলি তো ব্র্যান্ড মানে হলো একটা কোম্পানি বা আপনার ব্র্যান্ড মানে হলো যে একটা আলাদা একটা স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট তো এরকম একটা বিষয়ে আপনার সেই চ্যানেলের উপর কাজ করে সাধারণভাবে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি সেটা হচ্ছে একটা সাধারণ একটা ইউটিউব চ্যানেল যেটা মানে একদম পুরোপুরিভাবে পার্সোনাল একটা জিনিস সেখানে আপনার নিরাপত্তা সহ অন্যান্য সকল বিষয়গুলো মানে বেশি একটা গুরুত্বপূর্ণ থাকে না এবং এই আপনার পার্সোনাল যে আপনার চ্যানেলগুলো আছে এই পার্সোনাল চ্যানেলগুলোতে সবচাইতে বড় সমস্যা হলো যে সেটা নিরাপত্তা কারণ হলো যে সেটা আপনার যে কোনো সময় যে কেউ যখন তখন হ্যাক করতে পারে কিন্তু এই ব্র্যান্ড চ্যানেলটি মূলত তো হ্যাক করা মানে এক ধরনের অসম্ভবই বলা যায় কারণ হলো যে এই ব্র্যান্ড চ্যানেল যদি আপনি তৈরি করেন তাহলে এখানে যে আপনার একটা প্রাইমারি যে আপনার অ্যাকাউন্ট থাকে মানে একটা ইউটিউব চ্যানেল মূলত একটা জিমেইলের মাধ্যমে হয় তো এখন এই যে জিমেইলগুলো জিমেইলের মধ্যে যে আপনার মানে এখানে যে একটা জিমেইল দিয়ে আপনি একটা জিমেইল আপনার একটা ইউটিউব চ্যানেল আপনি খুলছেন এখন বিষয় হলো যে আপনার জিমেইলের সাথে সমস্ত কিছু আপনার কী করে ওই ইউটিউব চ্যানেলটা নির্ভর করে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা হারিয়ে গেলে চ্যানেলটা হারিয়ে যায় বা আপনার জিমেইলটা যদি আপনি যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে তাহলে আপনার পুরো চ্যানেলটাই কিন্তু বিপদে পড়ে যায় তো এখন বিষয় হলো যে আপনি যদি ব্র্যান্ড চ্যানেল খোলেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বেনিফিট কী পাবেন বেনিফিট হলো যে এখানে আপনি এখানে যে আপনার একটা পাবেন যে মেইন মানে একটা জিমেইল অ্যাকাউন্ট একটা মেইন একটা প্রাইমারি হিসাবে রাখতে পারবেন এবং প্রাইমারি অ্যাকাউন্টটা এটা যদি কেউ মুছতে চায় সাপোজ আমার চ্যানেল কেউ হ্যাক করেছে বা হ্যাক করার চেষ্টা করছে সো এখানে দেখা গেল দেশে তার আয়ত্তে আপনারা কী করলো ওই ইউটিউব চ্যানেলটা নিয়েই নিয়ে এখন বিষয় হলো যে ওখানে আমার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে এই আমার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু ওই হ্যাকার এটা মুছতে পারবে না কোনো অবস্থাতেই কারণ এটা মুছতে গেলে তার 24 ঘন্টা সময় লাগবে মানে আমার চ্যানেলটি কেউ একজন হ্যাক করেছে হ্যাক করার পরে আমার যে আপনার আমার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা সে রিমুভ করতে যাচ্ছে কিন্তু রিমুভ করতে চাইলে যদি আমার এটা ব্র্যান্ড চ্যানেল হয় তাহলে সে 24 ঘন্টার মধ্যে আমার এই যে প্রাইমারি মেইন যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা সে কোনো অবস্থাতেই মুছতে পারবে না এবং এছাড়া আরও একটা বিষয় হলো যে আপনি একটা যখন ব্র্যান্ড চ্যানেল খুলবেন সেখানে আপনি অনেকগুলো ম্যানেজার অনেকগুলো এডিটর হ্যাঁ অনেকগুলো আপনার আপনার অ্যাডমিন আপনি নিয়োগ দিতে পারবেন মানে আপনার ওই চ্যানেলটি যদি আপনি চান যে 5 জন 7 জন মিলে ওই চ্যানেলটি আপনি পরিচালনা করবেন এবং একজন থাকবে মেইন মানে আপনি একজন থাকবে চেয়ারম্যান সাপোজ একটা কোম্পানি যেরকম একটা মেইন চেয়ারম্যান থাকে এরকম একটা চেয়ারম্যান চ্যানেল আপনার ই থাকবে জিমেইল অ্যাকাউন্ট থাকবে এবং পাশাপাশি অনেকগুলো ম্যানেজার থাকবে তারপর ওই ম্যানেজার দিয়ে আপনি কাজ করাতে পারবেন ঠিক সেম একইভাবে আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার জিমেইল নাম্বার একটা মেইন থাকবে পাশাপাশি আপনি অনেকগুলো আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন যারা ওই চ্যানেলে আপলোড করা সহ যাবতীয় সকল কাজ তারা করতে পারবে এবার আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনারা কী করতে পারবেন ওই একটা ইউটিউব চ্যানেল খুব সহজে ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি রূপান্তরিত করবেন এবং এটা চেঞ্জ করবেন তো ভিউয়ার্স চলুন স্ক্রিনে যাওয়া যাক চ্যানেল যদি আপনি ব্র্যান্ড করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার একটা আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার যেতে হবে তো আমি স্বভাবতই আমার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটাতে আমি যাব এবং এটা লগ এটাতে আসার পরে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে ব্রাউজারে আমাকে লগ ইন করতে হবে আমার যে জিমেইল নাম্বারে ইউটিউব চ্যানেলটি আছে তো সেইটাতে আমাকে আগে লগ ইন করতে হবে তো খেয়াল করুন দেখেন আমি কিন্তু লগ ইন করছি আমি কালকে আপনাদের সামনে যে কাজটা আমি করলাম আগের পর্বে
আমি ইউটিউব চ্যানেল খুললাম, সেই চ্যানেলটি আমি আজকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করব। তো এই জন্য আমার যে ইউটিউব চ্যানেল আছে সে জায়গায় আসলাম, এবং এটা হচ্ছে আমার যে ইউটিউব স্টুডিও সেটাতে। তো আপনার যে ব্রাউজার আছে সে ব্রাউজার এই জায়গায় আসতে হলে আপনার যে কাজটা করতে হবে, যেখানে studio.youtube.com, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, খেয়াল করুন এই লিঙ্কটিতে ঢুকলে আপনি এই পেজটাতে চলে আসবেন। তো যাই হোক, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলটা আছে, এখানে কিন্তু একটা চ্যানেল আছে। তো আমাদের এখন কি করতে হবে, এই জায়গায় আমাদের আরও একটা চ্যানেল খুলতে হবে। সেজন্য আমাকে এই যে অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বারে আমি লিখব ইউটিউব চ্যানেল সুইচার। দেখেন এই যে, এখানে খেয়াল করে দেখুন, ইউটিউব চ্যানেল সুইচার আর এই যে লেখাটা আছে, এই লেখাটা আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে আমাদের সামনে উপরে একদম উপরের দিকে দেখেন একটা লেখা আসছে, এখানে আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেল সুইচার। প্রথমে যেটা আছে এইটাতে আমরা কী করবো, ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমাদের যে আমাদের একটু এই যেখানে ব্রাউজারের ইচ্ছাবে, তো আমরা ব্রাউজারটা আবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এইখানে দেখেন দেখাচ্ছে যে এখানে আমার এখানে এই যে জিমেল নাম্বারটা, এই জিমেল নাম্বারটা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে এইটা, এছাড়া আর কোনো চ্যানেল নাই। সো এখানে আমাকে কী করতে হবে, আরও একটা ইউটিউব চ্যানেল করতে হবে। তো এই জন্য কী করবো, এই যে ক্রিয়েট যে চ্যানেল আছে, এই ক্রিয়েট চ্যানেলে আবার ক্লিক করব। এবং এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আবার ফোনে মূলত এরকম আপনার ইচ্ছা হবে, কিন্তু আপনার যদি কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার এরকম কিছু আসবে না। তো এই দেখেন এরা ইয়ের পরে যেখানে একটা আপনাকে এই পেজটা আসার পরে এই জায়গায় আরেকটা চ্যানেল খুলতে বলবে, এবং এই চ্যানেলটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে যে কাজটা হবে যে আমার এই যে আগের যে যে চ্যানেলটা আছে, যেটা আমার মূল অ্যাকাউন্ট, যেটা আমি ব্র্যান্ড করতে চাচ্ছি, সেটা কী হবে, সেটা এইটার ভিতরে ট্রান্সফার হবে। তো এটা ট্রান্সফার করতে গেলে আমাকে কী করতে হবে, এখানে চ্যানেলের নাম দিতে হবে। তো আপনার চ্যানেলের যে আসল যে নাম সেই নামটা এখানে দিবেন, কারণ নয়তো পরবর্তীতে আবার চ্যানেলের নাম চেঞ্জ হয়ে যেতে পারে। সো এখানে আমি যেটা দিচ্ছি আমার চ্যানেলের যে নামটা, আমিনুর আতিক। এখানে একটা বিষয় হলো যে দেখেন, খেয়াল করুন এখানে কিন্তু ইউটিউব চ্যানেলে আমরা এর আগে যখন তৈরি করছিলাম, দেখুন এখানে কিন্তু আপনাকে জাস্ট একটা নাম দিলেই হচ্ছে। মানে আমরা যে এর আগে যখন পার্সোনাল চ্যানেলটা তৈরি করছিলাম, সে পার্সোনাল চ্যানেলের জায়গায় কিন্তু আমাদের এখানে দুইবার নাম দেওয়া লাগছে, কিন্তু আমরা চাইলে এখানে এক নামে এক অক্ষরে একটা চ্যানেল তৈরি করতে পারি, বা এক শব্দে আমরা চ্যানেল তৈরি করতে পারবো। সো এখানে এইটা এই কারণে আপনার ওই যে চ্যানেলের নামটা আছে ওই নামটা এখানে দিবেন, যদি নাম চেঞ্জ করতে না চান। তো এরপরে কী করবেন, এরপরে নিচে যে টিক বাটন আছে, টিক বাটন এখানে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার যে কাজটা হবে এখানে ক্রিয়েটটা, এটা হলো আপনি নীল হয়ে যাবে। তো এখানে আমরা এই ক্রিয়েটে ক্লিক করব, এবং ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেল তৈরি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, দুইটা চ্যানেল হয়ে যাবে আমাদের। আমাদের চ্যানেল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, খেয়াল করে দেখুন। এই যে উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন আমাদের আগের চ্যানেল ছিল আমিনুর আতিক, সাথে দেখেন লোগো আছে। আর এখন যে চ্যানেলটা আমি তৈরি হলো সেটা এই যে আমিনুর আতিক, পাশে এ লেখা বড় করে। তো এটা এখন তৈরি করলাম। এখন যে বিষয়টা হবে যে নিচে আমাদের চ্যানেল আছে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেল, আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের সাধারণ পার্সোনাল, আপনার হচ্ছে পার্সোনাল যে অ্যাকাউন্ট সেটা। স্টুডিওতে যাওয়ার জন্য আমাদের সার্চ বার আগের মতো করি আমি এখানে লিখবো studio.youtube.com, এই যে এটা লিখলাম, এবং লেখার সাথে সাথে আমাদের যে ইউটিউবের যে স্টুডিও আছে সেটা এখানে চলে আসবে। এবং এখানে আসার পরে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের সেই চ্যানেলটা এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো যে এখানে আবার আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আবার সুইচ করব। তো আমরা যে চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে আমাদের কী হচ্ছে, যে এখানে কিন্তু আমাদের লগ ইন করলাম, বা এটাতে আমরা অ্যাক্টিভ হলাম। যে উপরে যে এখানে আপনার খেয়াল করলে দেখবেন যে লোগোটা, এই লোগোটা দেখলে খেয়াল করবেন। তো এরপর আমাদের যে কাজ সেটা হলো যে একদম নিচে যেখানে সেটিংসের একটা অপশন আছে, এই যে নিচে এই সেটিংস অপশনে আমরা ক্লিক করব। এবং এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে বাম পাশে যে এখানে দেখেন চ্যানেল আছে, চ্যানেল লেখায় যাব, এবং এরপরে যাব হচ্ছে অ্যাডভান্সে। এবং অ্যাডভান্সে যাওয়ার পরে একদম নিচের দিকে আসবো আমরা, একটু নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে দেওয়া আছে, আমরা ম্যানেজে ক্লিক করব। তো ম্যানেজে ক্লিক করার পরে খেয়াল করুন আমরা এখানে যখন ম্যানেজে ক্লিক করব, তখন এই যে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোন চ্যানেলটা ব্র্যান্ড করতেছি, এখানে সেটা চেক করার জন্য কিন্তু এই যে ওখানে এই যে উপরে দেখেন আমরা যে চ্যানেলটা ব্র্যান্ড করব সেই চ্যানেলটা কিন্তু এখানে আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন এখানে আমাদের যে আমিনুর আতিক যেটা, সেটা কিন্তু এখানে আছে, নতুন যে চ্যানেলটি খুলছি সেটা কিন্তু এই জায়গায় নাই। মানে এটা হচ্ছে আপনার ওই এই জিমেলেই আছে, তবে সেটা এখন সুইচ করা নেই।
এখন আমাদের কাজ হলো, তো এখন আমরা যে কাজটা করবো, এখানে যে বাম পাশে যে অ্যাডভান্স লেখা আছে, খেয়াল করে দেখুন, এই যে অ্যাডভান্স সেটিংস যে দেওয়া আছে, অথবা যে নিচেও লেখা আছে অ্যাডভান্স সেটিংস, তো এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবো। এবং ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। দেখেন এই যে নিচ থেকে দুই নাম্বারটা, নিচেরটা আছে ডিলিট অ্যাকাউন্ট, তার উপরেরটা আছে আপনার মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এই এটাতে আমরা ক্লিক করবো, ঠিক আছে। এটাতে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ আসবে এইরকম, খেয়াল করে দেখুন এরকম একটা পেজ আসবে। মানে মানে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমাকে এখানে পাসওয়ার্ড দিই, মানে সিকিউরিটি হিসাবে বা সিকিউরিটি পারপাসে এটা চাচ্ছে। তো আপনাকে কী করতে হবে, অবশ্যই এই জায়গায় আপনারা আপনার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবেন। আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে, খেয়াল করে দেখুন। এখানে ফোনে কাজ করার কারণে বারবার ইউটিউবের যেটা আছে ওইটা শুধু ওপেন হচ্ছে, বাস্তবিকভাবে আপনি যদি কোনো ডেস্কটপ দিয়ে কাজ করতেন তাহলে বারবার এই ঝামেলাটা হতো না, কিন্তু ফোনে করার কারণে বারবার আপনার ইউটিউবের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা শুধু বারবার ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স খেয়াল করো, দেখুন ওখানে নেক্সট দেওয়ার পর আমাদের সামনে এটা চলে আসছে এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলটা, এখানে কোনো সাবস্ক্রাইবার নাই, এখানে কোনো ভিডিও নাই, এখানে কোনো প্লেলিস্টও নাই। এটা আমরা জাস্ট এটা কী করবো, এইটার ভিতরে এই যে আমরা যে নতুন যে চ্যানেলটা তৈরি করছি আমিনুর আতিক, তো এইটার ভিতরে আমরা নিয়ে আসব। তো এই কারণে এখানে এই পাশে দেখেন লেখা আছে রিপ্লেস। তো আমরা কী করবো, এখানে যে রিপ্লেসের অপশনটাতে ক্লিক করবো, তাহলে আমাদের এই চ্যানেলটা চলে যাবে এবং চলে এটার মধ্যে চলে আসবে। তো ওখানে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু বিষয় আমাদের একটা নোটিফিকেশান আমাদের সামনে নিয়ে আসছে যে আমরা যদি চ্যানেলটা মুভ করি তাহলে কী কী হবে। সেটা হবে যে ওই চ্যানেল দিয়ে আমরা যতগুলো কমেন্টস করছি দেখেন এই কমেন্টসগুলো আর থাকবে না, এবং এরপরে আমরা যে রিপ্লেস দিছি এবং বিভিন্ন রকমের থামস আপ দিছি এগুলো সব কিন্তু চলে যাবে, এবং এটার যে আপনার সার্চ হিস্টোরি ওয়ার্ডস লিস্ট আছে এগুলো সব চলে যাবে। মানে আমরা যে চ্যানেলটা ব্র্যান্ড করবো ওইটাতে এগুলো সব চলে যাবে, কিন্তু ওই চ্যানেলের লোগো এবং ওই চ্যানেলের সব কিছু এখানটাতে চলে আসবে। কিন্তু একটা জিনিস খালি আসবে না, সেটা হচ্ছে যে চ্যানেলের যে আপনার আপনার যে মূল চ্যানেল, এই চ্যানেলের যে আপনার কাস্টম ইউআরএল, মানে আপনাদের ইউআরএল যেটা আছে ওইটা যে আপনার যদি ই করেন, মানে এখানে নিয়ে আসেন, তো ইউআরএলটা ঠিক থাকবে না, ইউআরএলটা আপনাকে পরবর্তীভাবে চুজ করতে হবে এবং নতুনভাবে ইউআরএলটা তৈরি করতে হবে। তো এখন বিষয় হলো যে আপনি কী করবেন, যে রিপ্লেস এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে বলছে আই আন্ডারস্ট্যান্ড অ্যাট উইস প্রসেস, এটা দেবো। দেওয়ার পরে দেখেন এই পাশে লেখা আছে ডিলিট চ্যানেল। এখন বিষয় হলো যে এই ডিলিট চ্যানেল মানে হলো যে আপনার যে চ্যানেল আছে ওই চ্যানেলটা কিন্তু ডিলিট হবে না, মানে ওই যে আমার যে লোগো লাগানো যে অরিজিনাল চ্যানেল ওটা ডিলিট হবে না, ডিলিট হবে কোনটা, যে নতুন যে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম, এই দেখেন এই যে এখানে যেটা দেখাচ্ছি, তো নতুন অ্যাকাউন্টে ডিলিট হবে। তো এখানে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো আমরা কী করবো, সরাসরি ডিলিট চ্যানেল এখানে ক্লিক করবো, এবং ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটু দেখাচ্ছে যে আমাদের কী কী হবে, এগুলো একটু নোটিফিকেশান দিচ্ছে। তো এরপরে আবার নিচে লেখা দেখেন মুভ চ্যানেল, তো আমরা সরাসরি এই মুভ চ্যানেলে ক্লিক করবো। আমাদের চ্যানেলটি কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে, মানে ওইটা মুভ ক্লিক করার সাথে সাথে কিন্তু মুভ হয়ে গেছে। তো এটা প্রমাণ কী, মুভ হয়েছে তার প্রমাণ কী? প্রমাণ হলো যে আপনাকে কী করতে হবে, এই যে উপরে এই যে এখানে যে লগ, এই যে আমার যে যে চ্যানেলটা আগে ছিল সেটাতে আমরা যদি সুইচ করি, এই যে সুইচ করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এখানে সুইচ করবো, এই দেখেন আমাকে কিন্তু সুইচ করেছি আমি, এই যে দুই নাম্বারটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল আর উপরের যেটা আছে এটা হচ্ছে আমাদের নতুন খোলা চ্যানেলটা। তো এখানে এই যে ব্র্যান্ড চ্যানেল এটা হয়ে গেছে, তার একটা প্রমাণ হলো যে এখানে যে অ্যাকাউন্টস আছে এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন, এবং এই অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন এই যে অ্যাডেড ইউর ম্যানেজার, মানে আপনি এখন চাইলে ম্যানেজার অ্যাড করতে পারবেন, তারপরে এই যে অ্যাডেড ইউর রিমুভ ম্যানেজার, মানে আপনি বেশ কটা অপশনের জায়গায় কিন্তু পেয়ে গেছেন। মানে এখন চাইলে আপনার এটা কোম্পানির মতো করে আপনি এটা তৈরি করতে পারবেন, এবং এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট যতগুলো সেট আপ করে দিবেন বা পাওয়ার দিয়ে দিবেন ম্যানেজার হিসাবে, তারা সবাই এই চ্যানেলটি দেখভাল করতে পারবে, এবং এই চ্যানেলের তারা তাদের মতো যেরকম আপনি পাওয়ার দিবেন সেরকমভাবেই তারা সেই কাজগুলো করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরো বিষয়টা আপনাকে ভালো মতো বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে পেরে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আগামী পর্বে ইনশাআল্লাহ অবশ্যই যেটা দেখাবো সেটা হলো যে এই চ্যানেলের আপনার ইউটিউব চ্যানেলের যে যাবতীয় নিরাপত্তা আছে, ইতিমধ্যে আপনার এটা একটা কঠিন নিরাপত্তা, কারণ এই চ্যানেলটা আপনার ব্র্যান্ড হয়ে যাওয়ার কারণে আর কেউ আপনার চ্যানেলটি হ্যাক করতে পারবে না। যদি কেউ
এখানে আর কেউ হ্যাক করতে পারবে না। আর যদি কেউ হ্যাক করতে চায় তাহলে কি করতে হবে, প্রাইমারি যে জিমেল আছে প্রাইমারি জিমেলটা কিন্তু আর কেউ রিমুভ করতে পারবে না। এটা রিমুভ করতে গেলে একদিন সময় লাগবে, আর এই একদিনের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাচ্ছে কিনা। এটা টের পেলে সাথে সাথে আপনি কি করতে পারবেন, ওই হ্যাকারের জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি বাঁচাতে পারবেন।